সুমিতা বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের কর্মসূচি যেতে কিছু আজকের দিনের কর্মসূচি, যে সমস্ত দুর্গত এলাকায় বন্যা হয়ে গেছে, বন্যা কবলিত মানুষদের তারা ঘরে ফিরেছে, কিন্তু তার বাড়ির চারপাশে পরিবেশ খুবই দূষিত হয়ে আছে, নোংরা হয়ে আছে। তাই জন্য আমাদের রোটারি ক্লাব বেহালার পূর্ণ সহযোগিতায় আমাদের আজকের কর্মসূচি ছিল যে সেই সব দুর্গত মানুষদের হাতে কিছু স্বাস্থ্যসম্মত উপায়ে ব্লিচিং, যাতে কীটপতঙ্গকে বা সাপ এর কবল থেকে রক্ষা করতে ব্লিচিং, এবং জল যেভাবে দূষণ হয়ে গেছে সেখানে কিছু চুন দেওয়া, এবং সঙ্গে সঙ্গে তাদের কাপড় চোপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার, লাইফবয় সাবান এবং ফিনাইল, আর সঙ্গে যারা খাবারের জল রাখবে তার জন্য একটা 15 লিটারের বালতি, এই দেওয়ার কর্মসূচি হয়েছে 200টি পরিবারকে নামখানা ব্লকের 12খানি গ্রামের, যেখানে যেখানে একেবারে প্রত্যন্ত গ্রাম নদীর ধারে, সেই সমস্ত মানুষজনকে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। আজকের আমরা খুবই ধন্য এবং কৃতজ্ঞ আমাদের রোটারি ক্লাব বেহালার কাছে, যে তারা এই দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে, আজকেরও সেই ধরনের কর্মসূচি নিয়ে এসছেন। আমরা পুরো গ্রামে গ্রামে দুস্থ একেবারে বন্যা কবলিত মানুষ যারা বিপর্যস্ত, তাদেরকে এই জিনিসটা দেওয়ার সুযোগ পেয়েছি, তারা পেয়েছে এবং তারা নিশ্চয়ই খুব উপকৃত হবে, এবং তারা তাদের মুখ আভাব দেখেই বোঝা যাচ্ছে যে তারা এর দ্বারা খুব উপকৃত হচ্ছেন। একইভাবে আমরা এই 26 তারিখ থেকে আরও আগামী রবিবার পর্যন্ত আর কিছু, রবিবার মানে 27 তারিখ পর্যন্ত আমাদের আর কিছু কর্মসূচি নেওয়া হয়েছে, এবং রথের দিন আমরা 1000 পরিবারকে শাড়ি, লুঙ্গি, ধুতি, গামছা এবং একটা মশারি দেওয়ারও চেষ্টা করছি, পরিকল্পনা করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, সেটাও মানুষের উপকার লাগবে। ওভারঅল সমস্ত তরফ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমরাও এবং বিভিন্ন ভক্ত, তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা এই বিপদে ঝাঁপিয়ে পড়েছে এই এলাকার মানুষের জন্য, এবং আমরা কাজটা সুন্দরভাবে সুচারুভাবে আমাদের ভলেন্টিয়ার এবং ম্যান পাওয়ার নিয়ে করতে পেরে আমরা নিজেরা খুবই গর্বিত, এবং আমি সকলকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। নমস্কার। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।